এই যে সামনে পাহাড়ের ভিউটা দেখছেন এটা এখানে প্রায় প্রত্যেকটা রিসোর্ট থেকেই দেখা যায় এই হলো আমার সামনের ভিউ ওরা একটা পাম্প হাউস ওখানটা যদি যেতে দেয় আমি যাব ওয়াচ টাওয়ার থেকে ভিউটা মোটামুটি এরকম এখানে ঢোকাটা ঠিক হবে না হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজ শুরু করছি আবার একটা নতুন ব্লগ তো ছোট্ট একটা প্ল্যান হলো একটা রোড ট্রিপের মতো করা যেতে পারে তো আজ চলে এসেছি বরন্তি বরন্তি কোট এগুলো মোটামুটি একটা দুটোই পড়ে তো আমি আজকে প্রথম আসলাম বরন্তি যদি আমার সময় হয় আমি তবে গড়পঞ্চকোট যাবো তো বরন্তি মোটামুটি ফাঁকা মানে আমি একটা ছুটির দিনই এসেছি বাট বরন্তি একদমই ফাঁকা ট্যুরিস্ট নেই সেই জন্য আমি এখানে কোনো থাকার প্ল্যান বা সেটা কিছু করছি না এটা একটা লং ড্রাইভ আমার জন্য প্লাস রোড ট্রিপও বটে তো এসেছি এই ড্যামটা একটু ঘুরে দেখার জন্য দারুণ সুন্দর একটা ড্যাম বেসিক্যালি মুরাডি ড্যামকে কাভার করে পুরো বরন্তির ট্যুরিজমটাই তৈরি হয়েছে বলা যেতে পারে ছোট্ট একটা জায়গা একটা গ্রাম কিছু রিসর্টস এবং একটা ছোট পাহাড় নিয়ে বরন্তি বরন্তি আসার জন্য বেস্ট ট্রান্সপোর্ট হলো প্রাইভেট কার প্রাইভেট কার ছাড়া বরন্তি আসা একটু মুশকিল আর যদি কেউ পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করতে চায় তাহলে তাকে মুরাটি পর্যন্ত আসতে হবে কোনোভাবে তারপর সেখান থেকে কার রিজার্ভ করতেই হবে এছাড়া কিন্তু এখানে অন্য কোনো অপশান নেই আসার জন্য ফোর হুইলার টু হুইলার বেস্ট অপশন বরন্তি আসার জন্য তো আমিও আজকে গাড়ি নিয়েই এসেছি এছাড়া এখানে রিসর্টগুলোর সাথেও যদি কন্ট্যাক্ট করা যায় তাহলেও তারাও কিন্তু গাড়ির ব্যবস্থা করে দেয় তো একটুখানি ড্যামের দিকে যাই আমার পেছন দিকটাতে এই হলো ড্যাম এইখান থেকেই বা দিকে গেছে পুরো ড্যামটা আর আমার সামনেই হলো হলো বরন্তি পাহাড় এখান থেকে শুরু হচ্ছে ড্যামের রাস্তা এদিকে সোজা গিয়ে ডান দিকে একটা টান করে আছে রিসর্টস কিন্তু রিসেন্টলি এখানে প্রচুর হয়েছে আমি যেখান থেকে আসলাম সেখানে বরন্থি ইকো ট্যুরিজমের থেকে শুরু হচ্ছে আর এই দিকটা হলো সোজা রিসর্ট শীতকালে এই জায়গাটা একদম পুরো লোকে ভরে যায় ট্যুরিস্টে ভরে যায় এখানে জায়গা থাকে না ইনফ্যাক্ট এটা একটা পিকনিক স্পটও বটে ডে পিকনিক স্পটও বটে মোটামুটি এখানে আশেপাশে যত লোক আছে আসানসোল বার্নপুর কুলটি তারা কিন্তু একটা ডে ট্রিপে এখানে আসে এরকম দুপাশে পিকনিক স্পট প্রচুর আছে গাড়ি নিয়ে এসে সারা দিন ফ্যামিলির সাথে টাইম পাস করে খাওয়া দাওয়া করে তারপর এখান থেকে যায় এছাড়াও যারা একদিন দুদিনের জন্য এখানে রিল্যাক্সেশনে আসে বা থেকে দু নাইট থেকে একটু এনজয় করতে চায় তারাও করতে পারে এখানে প্রপার প্রচুর রিসর্টস রয়েছে এখানে ইনফ্যাক্ট ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের ইকো ট্যুরিজমও আছে এখানে এছাড়াও প্রাইভেট রিসোর্টস প্রচুর রয়েছে সামনে বরন্তি দিকে অনেক রিসর্ট রয়েছে আর পেছন দিকটাতে অনেক রিসর্ট রয়েছে এখানে বেসিকারি দুটো জায়গা এখনও এই পেছন দিক থেকে এসে পুরো এই দিকটাতে রাস্তাটা চলে গেছে এই রাস্তাটা এই রাস্তাটা পুরো এই পেছন দিক থেকে এসছে এই পেছনে পাহাড়ের দিক থেকে এসে এরকম সোজা গিয়ে এরকমভাবে টার্ন করছে এই ড্যামটাকে আর ওই ড্যামের শেষের দিকে হলো লাস্ট রিসর্ট তারপর হলো গ্রাম আমার সামনে থেকে আমি ভিউটা একটু দেখাই এই হলো আমার সামনের ভিউ ওটা একটা পাম্প হাউস ওখানটা যদি যেতে দেয় আমি যাব আর এটা হলো আমাদের বরন্তি পাহাড় সন্ধেবেলা ইভিনিংয়ে সানসেটের সময় এই জায়গাটা থেকে বসে প্রপারলি এই জায়গাগুলোতে বসে সানসেট কিন্তু দারুণ সুন্দর উপভোগ করা যায় এখানে বসে দুর্দান্ত সানসেট এখানে হয় সানসেট দেখতেই যখন ট্যুরিস্ট আসেন তখন কিন্তু সানসেট দেখতেই এখানে আসে এখান থেকে অত দূর যায় আমি আর অত দূর যাব না বিকজ আমি এখান থেকে গড়পঞ্জ কোট যাবো সেদিন আমি অত দূর নামছিলাম তবে এখানে একটা নামার জায়গা পেয়েছি এই ড্যামে সেইটা একটু নামি এই একটা নামার জায়গা রয়েছে ড্যামটাতে চলুন একটু নামাজ যাক নিচের দিকে আমি একদম নিচে চলে এসেছি অসাধারণ ভিউ আর সামনে দেখুন একটা রিফ্লেকশন আসছে আমি না ক্যামেরা দেখা যাচ্ছে কিনা এই সামনে ওই পাহাড়টার একটা রিফ্লেকশন পড়ছে ড্যামের জল যথেষ্ট পরিষ্কার আর এখান থেকে দেখা যাচ্ছে কিছু মাছও এখানে আছে উইন্টারে এখানে প্রচুর রোডসাইড ছোটো ছোটো ফুড জয়েন্ট পাওয়া যায় বেশি বড় কিছু এখানে কোনো খাওয়ার দোকান বা সেরকম কিছু নেই প্যাকেজ এখানকার সমস্ত রিসর্টের সাথে বুক করা থাকে যারা ট্যুরিস্ট আসেন তাদের জন্য ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সব কিছুই রিসোর্টের সাথেই থাকে তো বিকেলবেলা বা সকালবেলা যখন টুরিস্টরা একটু স্টল নিতে বেরোয় তখন এখানে দুপাশের ফুটপাতে ছোট ছোট ফুড জয়েন্ট থাকে সেখানে ওই ছোটোখাটো স্ন্যাক্সের মতো পাওয়া যায় তবে হাইফাই রেস্টুরেন্ট বা অন্য কিন্তু কিছু এখানে নেই সেরকম এক্সপেকটেশন নিয়ে আসলে এখানে হবে না জাস্ট একটা রাত বা ম্যাক্সিমাম দুটো রাত এখানে একটু রিল্যাক্সেশনের জন্য আসা কোনো রকম অ্যাক্টিভিটিসও কিছু নেই দেখার জিনিসও কিন্তু কিছু নেই শুধুমাত্র এই ড্যাম ছাড়া আর যারা আসবে তারা যদি একটা প্যাকেজ এখানে নিয়ে নেয় লাইক গড়পঞ্চকোট পাঞ্চেত এগুলো যদি থাকে তাহলে ডেস্পেন্টটা ভালো হবে গড়পঞ্জকর্টে যেমন জয়চন্ডী পাহাড় রয়েছে আর পাঞ্চেত ড্যামটাও একটু দেখার মতো সেইগুলো যদি একটা প্যাকেজ ট্যুরে করে সেম ডেতে করা যায় ইনফ্যাক্ট লোকে করেও এবং ফেরার সময় মাইথন কল্যাণেশ্বরী মন্দির যদি দেখা যায় তাহলে একটা প্রপার ট্যুর হয় শুধু বরন্তিতে এসে যদি কারো থাকার একদম রিল্যাক্সেশনের প্ল্যান থাকে একটা নাইট যথেষ্ট একটু সামনের দিকে এগিয়ে যাই আমি যদি পুরোটা ড্যামের দিকে ঘুরতে চাই তাহলে রাস্তা অনেকটা এতটা হেঁটে যাব না টাইম পারমিট করবে না এতটা হেঁটে যাওয়া দুপাশে পিকনিক স্পট প্রচুর শুধু একটু কষ্ট করে নেমে যেতে হবে সামনে পাহাড়ের ভিউটা দেখছেন এটা এখানে প্রায় প্রত্যেকটা রিসর্ট থেকেই দেখা যায় সেরকমভাবে রিসোর্টগুলো তৈরি করা যাতে রুম ভিউ এরকম হয় ম্যাক্সিমাম রিসোর্টেরই তাই একটা বেশ আই ক্যাচি ব্যাপার আছে এর সামনে পেছনে ডান দিকে বা কিন্তু রিসোর্টগুলো তৈরি প্রচুর ইম্প্যাক্ট এখানে ঘুরতে আসার আরেকটা মেন কারণ হতে পারে এখানে গ্রিনারিস চারদিকে শুধু সবুজ আর সবুজ পলিউশন লেভেল এখানটাতে একদম কম যদিও জায়গাটা কলিয়ারি এরিয়া কিন্তু এই জায়গাটাতে পার্টিকুলারলি একদম পলিউশন লেভেল কম মেন পাহাড় এইদিকে একটা রাস্তা এদিকে রাস্তাটা একটু সোজা বেরিয়ে গেছে বাইরে আর এই দিকটা হলো রিসর্ট এইদিকে লাইন প্রচুর আর এই রাস্তাটাতেও রয়েছে সামনে একটা পাম্প হাউস আছে সেদিকে যাচ্ছি দেখা যাক ওই দিকটা থেকে কিছু দেখা যায় কিনা রিস্টের কন্ট্যাক্ট নাম্বার ওয়েবসাইট সবই মোটামুটি গুগলে অ্যাভেলেবেল বরন্তিতে কি কী কী আছে এগুলো দিয়ে গুগলে সার্চ করলে আপনারা প্রচুর রিসর্টসের নাম্বার পেয়ে যাবেন আমি থেকেছি বা আমি জানি এরকম কিছু রিসোর্সের কনট্যাক্টস আমি দিয়ে দেব ডেস্ক্রিপশন বক্সে তো সেগুলোও আপনারা চেক করতে পারেন হাঁটতে হাঁটতে একটা জায়গা পেলাম এখান থেকে ভিউটা খুব সুন্দর দেখা যাচ্ছে ভিউ বলতে ওই পাম্প হাউসের ভিউ আর সামনে পাহাড়ের ভিউ একটু দাঁড়ালাম দাঁড়িয়ে একটু ভিউটা আমিও দেখবো আপনাদেরও দেখাবো দেখুন কীরকম লাগছে এখানটা দাঁড়িয়ে দেখতে হয় সত্যি সানসেট অসাধারণ সুন্দর জায়গা আর সামনে যে রিফ্লেকশনটা আছে সেটা সানসেটের সময় আরও সুন্দর লাগবে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ইকো ট্যুরিজমে টাওয়ার আছে ওয়াচ টাওয়ার তো সেখানে উঠেও দেখা যায় সামনের অনেক কিছু তো আমি সেই দিকেই এখন যাচ্ছি যদি একটু ওপরে ওঠা যায় তাহলে সামনের ভিউটা কীরকম হবে সেটা দেখার জন্য এখানে যেখানেই দাঁড়াচ্ছি সেখানেই এত সুন্দর ফটোজেনিক ভিউ দাঁড়িয়ে পড়ে ফটো তুলতে ইচ্ছে করছে বেশ ভালো রকমের গরম লাগছে ওই যে সামনে টাওয়ারটা দেখা যাচ্ছে 我看你一脚不？ চলে এসেছি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ইকো ট্যুরিজমে এখন গিয়ে একটু খোঁজ করে দেখি টাওয়ারে উঠতে দেবে কিনা সামনে দিয়ে রিসেপশান সো এই হলো ইকো ট্যুরিজম ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আর এটার নাম করেছে মুরাডি বরন্তি ইকো ট্যুরিজম এখানে সমস্ত কন্ট্যাক্ট ডিটেল আছে আপনারা চাইলে ফোন করে এটাও বুক করতে পারেন যাব একটু ভেতরের দিকে এই এইগুলো রিসেপশান গাড়ি আমার আগেই এখানে পার্কিং হয়ে গেছে যাই বা খুব সুন্দর করে সাজানো খুবই সুন্দর দিচ্ছি সোজা রিসেপশনের দিকে টেন্ট ফেসিলিটিস কিন্তু এখানে আছে রুমস যেমন আছে টেন্টও আছে একটা ছোটো খাটো চিলড্রেন্স পার্ক করা এই সামনে একটা কমন পাবলিক টয়লেট আছে এছাড়াও প্রত্যেক রুমের সাথে তো অ্যাটাচড বাথরুম আছেই ইনফ্যাক্ট আমি যেটা শুনলাম সেটা হলো এখন এই রিসর্ট পুরো প্যাকড সবাই প্যাকেজ ট্যুরে অযোধ্যা গেছে বাট আমার ধারণা ছিল না এই সময় প্যাকড আপ হতে পারে সিন্স অন্য রিসোর্টগুলো বা জায়গাটা একদমই কিন্তু খালি খালি আমি ফাইনালি পারমিশন পারমিশন পেয়েছি এখানে ওয়াচ টাওয়ারে ওঠার জন্য অনেক এখানে টেন্ট রয়েছে টেন্ট ফেসিলিটিস বরঞ্চতে এই জায়গাটাতে দেখলাম ইনফ্যাক্ট বনফায়ারের ব্যবস্থা রয়েছে ম্যানেজারের বিহেভিয়ার ভীষণ ভালো এখানে একটা ছোটোখাটো রেস্টুরেন্ট রয়েছে তো আমি দেখি এখানে স্ন্যাক্স কিছু অ্যাভেলেবেল আছে নাকি তো সেটাই অর্ডার করবো ঠিক করেছি উনি এখন দেখে একটু অ্যাভেলেবিলিটি জানাচ্ছেন ইনফ্যাক্ট প্যাকড টুরিস্ট রয়েছে এখন তো অ্যাভেলেবেল হওয়ারই কথা তো এই হলো সামনে ওয়াচ টাওয়ার চলুন সিরি ছোট ছোট টার্নিং উঠতে কোনো অসুবিধা হচ্ছে না ঠিক আছে ওয়াচ টাওয়ারে ওয়াচ টাওয়ার থেকে ভিউটা মোটামুটি এরকম এটা পুরোটাই এই রিসর্টেরই জায়গা দেখতেই পাচ্ছেন কতখানি বড় জায়গা নিয়ে ইনফ্যাক্ট গভর্নমেন্ট প্রপার্টি এরকমই হয় এখানে চারটে টেন্ট আছে সবকটাই ফ্যামিলি টেন্ট এটা এদের মেন অফিস বিল্ডিং আর ওই দূরে ফ্যামিলি রুমগুলো রয়েছে অনেকগুলোই রুম এখানে একটা রয়েছে এদিকে একটা ফ্যামিলি রুম এখান থেকেও রয়েছে এখানে দাঁড়িয়ে সামনের পাহাড়ের ভিউটা দুর্দান্ত লাগছে আর এই সামনে থেকে রাস্তাটা আমার ডান দিক থেকে রাস্তাটা এসেছে যেটা ড্যামের রাস্তা ছিল এই এসে সোজা রাস্তাটা এদিক থেকে বেরিয়ে যাচ্ছে বরন্তি বা গড়পঞ্জ মেনলি পর্যটন শুরু হয় শীতের সময় থেকে বা শীত পড়ছে এরকম সময় থেকে চলে কিন্তু একদম মার্চ মাস পর্যন্ত মার্চ মাসে দোলযাত্রার সময় বা পলাশ ফুলের যখন সময় হয় এই সময় এখানে পর্যটন ব্যবসা একদম তুঙ্গে থাকে এই জায়গাটা ফেমাসই হলো পলাশ ফুলের জন্য এই যে সামনে পাহাড়টা আমি দেখালাম এই পাহাড়টা ওই সময়টা একদম পুরো পলাশের রঙে বা পলাশ ফুলে ঢেকে যায় বলতে পারে দু পাশের যে রাস্তাগুলো আছে সেগুলো পুরো লাল রঙ হয়ে যায় পলাশ ফুলে সেই সময়টা পর্যটন ব্যবসা এখানে সব থেকে বেশি থাকে এবং ট্যুরিস্টও কিন্তু সব থেকে বেশি আসে এইখানে করপঞ্চকোট পাঞ্চেত ইনফ্যাক্ট আমরা যদি কিছুটা ঝাড়খণ্ডের দিকেও যাই তাহলেও কিন্তু দু পাশে পলাশ ফুল আর পলাশ ফুল এখানে গড়পঞ্চকোট মোটামুটি এই আশেপাশে যত জায়গা আছে সেগুলো কিন্তু পলাশ ফুলে একদম ভরে যায় তাই যদি মার্চ মাসে আসতে চান বা পলাশ ফুলের সময় আসতে চান এই জায়গাটা কিন্তু অবশ্যই একবার ভিজিট করে যাবেন যারা আসছেন বরন্তিতে ইনফ্যাক্ট তারা একবার এই ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলের গভর্নমেন্টের যে প্রপার্টি আছে সেখানে একবার পারমিশন নিয়ে যদি ওয়াচ টাওয়ারটাতে একবার ইউজ করতে পারেন বা ওয়াচ টাওয়ারটা থেকে একবার সামনের ভিউটা নিতে পারেন তাহলে সেটা কিন্তু দুর্দান্ত হবে আর ইনফ্যাক্ট পলাশ ফুলের সময় তো আরও ভালো হবে কারণ আপনি যত দূরই এখান থেকে তাকান শুধু পলাশ গাছে ভর্তি আরও একটা ব্যাপার হলো এখানে প্রায় সবকটা রিসর্টেই কিন্তু একটা দুটো করে পলাশ গাছ এরা লাগিয়ে রেখেছেন কারণ এখানকার এটা সিগনেচার গাছ বা সিগনেচার ফুল বলা যেতে পারে প্রত্যেকটা রিসর্টেই যেহেতু রয়েছে সেই রিসর্টে বসেও আপনি সেই রকম একটা ভিউর মজা নিতে পারবেন এই হলো এখানকার রেস্টুরেন্ট খাওয়া দাওয়ার ব্যবস্থা পরিচ্ছন্ন মোটামুটি ঘুরে নিলাম ইকো টুরিজম ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের বিশাল বড় প্রপার্টি এখন এখান থেকে বেরোচ্ছি যাবো গড়পঞ্চ কোর্ট গড়পঞ্চ কোর্ট যেতে গেলেও যে সামনে রাস্তাটা আছে সেটা দেখাবো এই জন্য একদম গাড়ির সামনে বসে গেছি অনেক রাস্তা ঘুরে ঘুরে ফাইনালি গড়পঞ্চকোট বরন্তি থেকে গড়পঞ্চকোট আসার রাস্তা ভীষণ সোজা কিন্তু আমার ড্রাইভার একটু ভুল করে ফেলেছিল অন্যদিকে চলে গিয়েছিল প্রায় এগারো এগারো বাইশ কিলোমিটার আপ অ্যান্ড ডাউন আমাদের এক্সট্রা লাগলো তো ফাইনালি এসে পৌঁছেছি গড়পঞ্জকোট বেশি কিছু নেই আর গড়পঞ্চকোটে সেভাবে দেখারও কিছু নেই এখানেও রিল্যাক্সেশন গড়পঞ্চকোটে এখানে রিসর্ট ছোট ছোট কিছু আছে আর ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টেরও দুটো রিসর্ট এখানে আছে ইউনিট ওয়ান অ্যান্ড ইউনিট টু গড়পঞ্চকোট ইকো রিসর্ট সেখানেও থাকা যেতে পারে একটু নিরিবিলি কিন্তু মেন সেন্টার থেকে কিন্তু ইকো ট্যুরিজমের রিসর্টটা অনেকটাই দূরে আমি এখন আছি গড়পঞ্চকোট মেন সেন্টারে যেখানে আশেপাশে অনেকগুলো দোকান আছে একটা ছোট্ট মন্দির আছে একটা ছোট্ট ট্যুর আমি এখানে দিয়ে হলো গড়পঞ্চপট মন্দির মন্দিরটার নাম কি লেখা আছে পঞ্চরত্ন মন্দির ছোট্টখ্য একটা মন্দির মন্দিরের সামনেটা খুব সুন্দর ভাবে সাজালো আচ্ছা এই জায়গাটার নাম হলো রাস মন্দির এখানটাকে বলছে রাস মন্দির রাধা কৃষ্ণের মূর্তি আছে ভেতরে রাস মন্দিরের ডিটেল অনেক কিছুই লেখা রয়েছে বাইরে বোর্ডে দিয়ে আর এখানে আরও একটা ছোটো মন্দির দেখলাম একটা ওয়াচ টাওয়ারও আছে ওয়াচ টাওয়ারটা প্রবাবলি কোনো রিসর্টের পার্ট তো একবার দেখব যদি দেখা যায় ওয়াচ টাওয়ারটা আর এখানটা বসে সব থেকে বড়ো জিনিস হলো সামনে গড়পঞ্চকোট পাহাড় এরকম দু পাশে ছোট ছোট অনেক দোকান আছে এখান থেকে আপনারা খাওয়ার মোটামুটি পেয়ে যাবেন ব্রেকফাস্ট ডিনার সবই এখানে পাওয়া যায় সামনে করপঞ্চকোট পাহাড় পাহাড়ে ওঠা যায় তবে আমি এখন আর যাব না কারণ আমার হাতে টাইম নেই আর ওখানে রয়েছে হলো ওয়াচ টাওয়ার এই আমার পেছনটা হলো পুরোটা সেন্টার আমি একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি সামনে একটা ছোট্ট মন্দির রয়েছে আরও একটা মন্দির রয়েছে এটা বোধহয় ওই মন্দিরটারই একটা এক্সটেনশান তো একটুখানি এগিয়ে যাই যদি কিছু থাকে একদম ছোট্টই একটা জায়গা ওই বরন্তির মতোই এখানে লোকে আসে বেসিক্যালি গড়পঞ্চকোট যে ইকো রিসোর্ট আছে সেখানে এক রাত স্টে করে স্টে করে এই কাছেটা ঘুরে যায় এটাই হলো মেন সেন্টার এই সামনে মন্দির মন্দিরের অবস্থা একদম ভাঙা ভাঙাচোড়া বাট পরিষ্কার রয়েছে এরা কতটা মেনটেন করে জানি না এইখানটা দিয়ে একদম ভেঙে গেছে প্রবাবলি এখানে ঢোকাটা ঠিক হবে না সব থেকে সিনিক হলো সামনের পাহাড়টা ওই সেন্টারটাতে একটা চেয়ার নিয়ে বসে থাকলে আর পাহাড়ের দিকে মুখ করে বসে থাকলে আপনার সারাদিনটাই কেটে যাবে চারুলতা রিসর্ট এই হলো চারুলতা রিসর্ট আর এই ওয়াচ টাওয়ারটা চারুলতা রিসর্টেরই পার্ট তো এখন রিসর্ট বন্ধ আছে এবং উইদাউট পারমিশন এখানে ঢোকাও যাবে না ভেতরে একটা ক্যাফেটেরিয়াও আছে বেশ সুন্দর সাজানো গোছানো রিসর্ট আর এই ওয়াচ টাওয়ারটা থেকে প্রভাবলি অনেক কিছুই দেখা যায় আর সামনে হলো পাহাড়ে ওঠার রাস্তা এখান দিয়ে বেশ খানিকটা স্ট্রল আছে স্ট্রল নিয়ে সোজা পাহাড়ে যাওয়া যায় লোকাল গাইড এখানে পাওয়া যায় তবে কতখানি অথেন্টিক সেটা বলতে পারবো না আমি একটা স্ট্রল নিচ্ছি সামনে বেশি দূর আমি যাব না কারণ আমার হাতে টাইম অতটা নেই অতটা যেতে পারবো না তো একটুখানি যাচ্ছি যতটা যাওয়া যায় এই জোনটা কিন্তু পুরোটাই ফরেস্ট জোন আর এখানে পুরোপুরি প্লাস্টিক অ্যালকোহল এগুলো একদমই প্রহিবিটেড কারোর হাতে যদি টাইম থাকে তাহলে এখান থেকে স্টল নিয়ে ওপরে একটা ছোট মন্দির আছে পাহাড়ের ওপরে সেই মন্দিরটাতে ভিজিট করা যেতে পারে একদম পাহাড়ের ওপরে না কিছুটা গিয়ে পাহাড়ের ওপরে লোকাল লোকজন আমাকে তাই বললেন আর যদি মার্চ মাসে পলাশের টাইমে আসা যায় এই দুপাশ কিন্তু পলাশ গাছে একদম ভর্তি ইনফ্যাক্ট এই রাস্তাটা দুদিকেই প্রচুর পলাশ গাছ এখান দিয়ে হাঁটলে এখানকার সিনিক বিউটি সেই সময় কিন্তু দেখার মতো হবে তো আমি আর এই জায়গাটাতে যাব না এই এইগুলো সোজা রাস্তা এখান দিয়ে সোজা চলে যাওয়া যায় আমি সেন্টারের দিকেই এগিয়ে যাবো অনেকটা বেলা হয়ে গেছে এবার ফিরতে হবে গড়পঞ্জকোট বরন্তি পুরুলিয়া বা অযোধ্যা এগুলো একটা প্যাকেজ ট্যুর হতে পারে যে কোনো একটা জায়গাকে সেন্টার করা যেতে পারে বরন্তিকে সেন্টার করা যেতে পারে অথবা গড়পঞ্জকোটকেও সেন্টার করা যেতে পারে তারপর এখান থেকে একদিনের একটা প্যাকেজ অযোধ্যা আর গড়পঞ্চকোট পাঞ্চেত এই দুটো তো একদিনেই হয়ে যাবে মোটামুটি একদিকেই রাস্তা পাঞ্চেতে দেখার কিছু নেই ড্যাম ড্যামেও সেইভাবে ঘুরতে পাওয়া যাবে না কারণ ওখানে অনেক রকম গাড়ি নিয়ে যাতায়াতটা প্রোহিবিটারি রয়েছে তো সেভাবে রেস্ট্রিক্টেড প্লেস বলা যেতে পারে তাও দেখার জন্য গিয়ে দেখে আসা যায় এখানকার যে লোকাল দোকান আছে সেখানে কিন্তু দেশি মুরগি পাওয়া যায় একটু চিকেন খেতে চাইলে দেশি মুরগি এখানে অ্যাভেলেবেল ভাত ডাল চিকেন সবজি এরকম একটা প্যাকেজ এদের হয় নন ননভেজের যে যেরকম খেতে চাইবে সেরকমই এরা রেডি করে দেবে বা বানিয়ে দেবে একটু টাইম দিতে হবে এদের সব থেকে ভালো হয় সকালবেলা এসে এখানে অর্ডার লাঞ্চটা দিয়ে তারপর সামনের জায়গাগুলো একটু ঘুরে দেখা বা ওখানে ওয়েট করা এর ইন বিটুইন লাঞ্চও রেডি হয়ে যায় অনেকগুলোই দোকান আছে তবে মা কল্যাণেশ্বরী মোটামুটি একটু ভালো টেস্ট ওয়াইজ এবং হাইজেনিক আমি আগে খেয়েছি এখানে তো সেই হিসেবেই বললাম কার পার্কিং এখানে আছে ফোর হুইলার কুড়ি টাকা যতক্ষণ ইচ্ছে প্রচুর জায়গা পার্কিংয়ে কার নিয়ে কোনো অসুবিধাই নেই লোকাল যারা লোক আছে তারা কিন্তু একটা শর্ট বাইক ট্রিপেও আসতে পারেন যারা আশেপাশে থাকেন এই হলো গড়পঞ্চকোট পাহাড় একদম সবুজ দেশি মুরগি সেন্টার এখান থেকে ওজন করে মুরগিগুলো বিক্রি হয় তারপর সেটাকে কাটা হয় ই বলেন চটপটি এটার নাম হ্যাঁ চটপটি বলে নানা রকমের সব কিছু মিশিয়ে দিচ্ছে দু রকমের চানাচুর হ্যাঁ মটর বাদাম বাদাম ছোলা দিন সব দিন একটু টক একটু নুন টুন আচ্ছা এটার নাম হলো চটপটি এটার দাম দশ টাকা দশ টাকা থেকে স্টার্ট চটপটি খাচ্ছি আমি এই দোকান থেকে চটপটি একটা অদ্ভুত কনসেপ্ট তিন রকম চানাচুর বাদাম কাঁচা চোলা আর ভাজা চোলা মিশিয়ে ওই সব দিয়ে একটা মেখে ঢেকে দেবে সেটার নামই চটপটি দশ টাকা থেকে শুরু সেটাই খাওয়া যাক এখন যাব মোটামুটি অনেকটাই রাস্তা তো একটু জাস্ট মুখটাকে চেঞ্জ করা আমি একটু আখের গাছের দিকে যাচ্ছি যদি পাওয়া যায় ভালো আখের গাছ জানি না ভালো কতটা আর এখানে কিছু নেই লাঞ্চ আমি করব না সো একটু লিকুইড কিছুই খাওয়া যাক

ভালোই ছিল আখের রসটা তো গরম ঠান্ডা নেই এখানে বরফের ব্যাপারটা নেই এই জন্য ঠান্ডা নেই তো এখন মোটামুটি এখান থেকে বেরিয়ে যাব তো বিশেষ দেখার কিছু নেই আচ্ছা সামনে একটা রানী মহল আছে যেটা ওখানে রুট ম্যাপে দেখলাম রুইন রানী মহলটাতে একটু যাই এইটাই রানী মহল বলে ওখানে বলছিল সবটাই এক্সটেনশন টাওয়ার পুরোটাই একদিনের একটা ট্যুর ছিল ইনফ্যাক্ট এক বেলার একটা ট্যুর ছিল লং ড্রাইভ মেনলি বলা যেতে পারে সেভাবে ট্যুর না তো লং ড্রাইভে কোথায় আসবো কোথায় আসবো সেটা একটু কাছাকাছি বলে এটা চলে এলাম একবেলা এখন বেরিয়ে যাব এখান থেকে না দুটোই জায়গা বরন্তি আর গড়পঞ্চকোট তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার আসবো নতুন কোন ভিডিও নিয়ে নতুন কোন ব্লগে আপনারা দেখতে থাকুন ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন